মালদা জেলা প্রশাসন, মালদা জেলা পরিষদ ও মালদা ক্লাবের সহযোগিতায় স্পার্ক একটি দৃষ্টিহীনদের স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসন লক্ষ্যে সারা বাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদায়। মালদা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সারা বাংলা এই দাবা প্রতিযোগিতায় রাজ্যের প্রায় প্রত্যেক জেলা থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতায় প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, ইংরেজদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সদ্য বঙ্গরত্ন প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী ডক্টর ডি সরকার সহ অন্যান্যরা। জানা যায়, শনিবার এবং রবিবার দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সারা বাংলা দাবা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 125 জন প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের মধ্যে 75 জন দৃষ্টিহীন, 50 জন সাধারণ এবং 20 জনেরও বেশি মহিলা প্রতিযোগী অংশ নিয়েছে। এই দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সকল প্রতিযোগীরা প্রতিযোগীদের সাথে মুখোমুখি হবে। ক্লাবের উদ্যোগে চেস টুর্নামেন্ট করা হচ্ছে ব্লাইন্ড টু ব্লাইন্ড। এখানে ব্লাইন্ডরা আমরা মূর্তিগুলো মানে সাধারণত সাইডে রাখতে পারি। ব্লাইন্ডরা কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে ঘরগুলো উঁচু নিচু, দেখুন ঘরটা উঁচু, ঘরগুলো মানে ব্ল্যাক আর নিচু ঘরগুলো হচ্ছে হোয়াইট বা গ্রিন। গ্রিন বোঝায় আপনার বিলাস কোনায়। তো এখানে ডট দিয়ে চিনতে পারি, এখানে ডট আছে, এটা হচ্ছে ব্ল্যাক, আর যদি ডট নেই এটা হচ্ছে হোয়াইট। এরকমভাবে আমরা দাবা খেলাটা বোর্ডের মধ্যে হাত দিয়ে দিয়ে বুঝতে পারি। এই বিষয়ে জেলাশাসক রাজশ্রী মিত্র জানান, এটা অভিনব উদ্যোগ, খুব ভালো লাগছে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে। আজকে স্পার্কের উদ্যোগে এটা করা হয়েছে। আমি কয়েকটা খেলা দেখছিলাম, আমরা পাকা দাবারু যারা যেরকমভাবে খেলা শুরু করে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস পার্টিসিপেন্টস তারা প্রত্যেকটা মুভ কাভার করে খেলছে, উইচ মিন্স তারা অলরেডি বেশ কিছুদিন ধরে দাবা খেলায় মানে পারঙ্গম। খুবই ভালো লাগছে, এত ভালো উদ্যোগ হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেন্টস এনে এখানে রাখা, অ্যারেঞ্জ করা, ইট ইজ রিয়েলি একটা খুব বড় উদ্যোগ এটা। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এক শ্রেণীর মানুষ দৃষ্টিহীনদের অবহেলা করে, তা করা কখনোই ঠিক নয়। স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টিহীনদের নিয়ে আজ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে, তা সত্যি প্রশংসনীয়। খুবই ভালো, এবং যে আমরা একটা আমাদের মধ্যে একটা যেটা প্রচার ছিল, যারা অন্ধ হন তারা সমাজের একটা আবর্জনার জায়গায় চলে যায়, এটা আমাদের একটা মানসিকতা ছিল। কিন্তু যারা চোখেও দেখে অনেক কিছু আবর্জনার মতন কাজ করে, কিন্তু আজকে যারা অন্ধ আছে তারা আজকে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা আমাদের কাছে একটা খুব হাস্যকর বিষয়বস্তু। এবং এই অর্গানাইজ অনেকবার আমার কাছেও এসে আমরাও তাদেরকে বলেছি যে আমাদের যতটুকু প্রয়োজন সেই মানুষগুলোর জন্য যা যা করণীয় দরকার আপনারা করুন, আমরা আপনাদের পাশে পূর্ণ সহযোগিতা থাকব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।